মার্ডার দেখেছি, খুন দেখেছি, নন্দিরাম আন্দোলন করেছি, নন্দিরাম আন্দোলনের কথা মনে পড়ে। আপনি আন্দোলনে ছিলেন? হ্যাঁ, মোটামুটি আমরা ভয়ের মধ্যেই রয়েছি। মোদীজি মোটামুটি আমাদের সে ভয়টা কাটিয়ে দিয়েছে। মারামারি, গন্ডগোল, বন্দুক নিয়ে চলাফেরা, এটা ওটা নানা রকম সমস্যা হয়েছে। উন্নয়ন বলতে কিছু নেই, কিন্তু মানুষের বেকার সমস্যা সমাধান হয়নি। উন্নয়ন অবশ্যই হয়েছে, উন্নয়ন হয়নি এটা যে বলছে ভুল বলবে থাকবে। এক কথা, দেবাংশুর হাওয়া, কিসের হাওয়া বেশি দেখছে? বিজেপি এখন যদি আছে আমাদের কোনো অসুবিধা নেই। ২০০৭ সালের ১৪ মার্চ সেদিন নন্দীগ্রামের মাটি উত্তপ্ত হয়ে উঠেছিল। নতুন ১৪ জন মারা গিয়েছিলেন পুলিশের গুলিতে বলে অভিযোগ করা হয়। বৈদ্যুতিক ভট্টাচার্যের দরকারের গত উঠেছিল যে যে কারণে, তার মধ্যে অন্যতম নন্দীগ্রাম। বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনকে ঘিরে নিরন্তর প্রশ্ন ওঠে, বিতর্ক শুরু হয়েছে। শুভেন্দু গড় নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা সেই আন্দোলন আজ ঝড় তুলছে এই লোকসভা নির্বাচন কেন্দ্র। আমরা রয়েছি সেই নন্দীগ্রামের মানুষের সামনে যারা সেদিন দেখেছিলেন, সেই ক্ষত কি তারা ভুলতে পেরেছেন, নাকি আজও ভোট আসলে ভোট আবহে নিরন্তর ঝড় তোলে নন্দীগ্রাম আন্দোলন। আমরা শুনব এখানকার মানুষ ঠিক কি বলছেন, এতগুলো বছর কেটে যাওয়ার পর তারা কেমন আছেন। আন্দোলন তো দেখেছি যা, সেটা তো উভয়ে আমার কাছে সমানেই দোষী আছে। আমি যেগুলো দেখেছি নিজে, কি দেখেছেন, কি দেখেছেন? মার্ডার দেখেছি, খুন দেখেছি, সব কিছু দেখেছি। কেন সেই জমি আন্দোলনকে ঘিরে এত সন্ত্রাসী পরিস্থিতি তৈরি হচ্ছিল, কেন তো দেখেছেন? ওটা তো মানে দখলের লড়াই, ওটা অ্যাকচুয়ালি জমি আন্দোলনের লড়াই হয়নি, দখলের লড়াই হয়েছে। এখন কি কেমন আছেন নন্দীগ্রাম? যে যার খাটছে খাচ্ছে, ঠিক আছে, গরিবের কেউ নয়, কেউ নয়। তার প্রমাণ আমি আপনাকে লকডাউনটা দিয়ে দিচ্ছি। লকডাউনে বিদেশ থেকে প্রধানমন্ত্রী নিয়ে এলো সরকারি খরচে, পর্যটকদের এবং পড়ুয়াদের নিয়ে এলো রাজ্য সরকার সরকারি খরচে, অথচ মানে যারা পরিযায়ী শ্রমিক, যারা গরিব, তাদের দিকে কেউ খেয়াল করলো না। নন্দীগ্রাম আন্দোলন করেছি, নন্দীগ্রাম আন্দোলনের কথা মনে পড়ে। আপনি আন্দোলনে ছিলেন? হ্যাঁ। কাদের পক্ষে? জমি রক্ষা দলের পক্ষে, জমি রক্ষা কমিটির পক্ষে। কি হয়েছিল সেদিন? না, সেদিন মমতা ব্যানার্জির নেতৃত্বে আন্দোলন হয়েছিল, শুভেন্দুও ছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে শুভেন্দু চলে যায়, তৃণমূল ত্যাগ করে চলে যায়। নন্দীগ্রামে কি ভয় সন্ত্রাসের পরিবেশ, সেটা কি কমেছে আগের তুলনায়? কি উন্নয়ন হয়েছে? এখন হ্যাঁ, উন্নয়ন হয়েছে। আপনি নন্দীগ্রামের বাসিন্দা, এই সেই নন্দীগ্রাম ২০০৭ সালে যা তোলপাড় করেছিল রাজ্য জুড়ে মমতা ব্যানার্জির আন্দোলন, শুভেন্দু অধিকারী, সব মিলে নন্দীগ্রামে কেমন আছেন আপনারা? আগে থেকে ভালো আছেন? উন্নয়ন হয়েছে নন্দীগ্রাম? এখন কী বলছে, দিদির দিকে না শুভেন্দু অধিকারীর দিকে, মানে বিজেপির দিকে? কেন বলুন, নন্দীগ্রাম, নন্দীগ্রামের বাসিন্দা আপনি, সেই ২০০৭ সালের কথা মনে আছে কিছু? মনে পড়ে ঠিক কী ঘটেছিল দাদা তখন, মানে কী হয়েছিল? আমরা প্রত্যেকেই জানি, কিন্তু নন্দীগ্রামের মাটির মানুষ হিসেবে আপনি কী দেখেছিলেন তখন? গণ্ডগোল দেখেছি, মারপিট দেখেছি, সন্ত্রাস দেখেছি আর কি। এখন কী মনে হয় নন্দীগ্রামের রায় কোন দিকে, মানে এখানে আপনারা কেমন আছেন? ভয়, সন্ত্রাস, এই পরিবেশ কেমন আছে? এখন মোটামুটি আমরা ভয়ের মধ্যেই রয়েছি, কিন্তু বর্তমান হচ্ছে যে আমাদের মোদীজি মোটামুটি আমাদের সে ভয়টা কাটিয়ে দিয়েছে। এই অবধি বর্তমান হচ্ছে আমাদের এখানে বিজেপির মোটামুটি জয় শ্রীরামের বলি। যে নন্দীগ্রাম একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে আন্দোলন করেছে, নন্দীগ্রাম বলছেন ঘুরে গেছে প্রায়। হ্যাঁ, প্রায় ঘুরে গেছে, কারণ দিদির যা মোটামুটি দুরি জামারি এগুলো যা ধরা পড়েছে, এরপরে দিদির দিকে মোটামুটি আর সাধারণ মানুষ দিদির প্রতি থাকছে না। উন্নয়ন হয়েছে নন্দীগ্রামে? অনেক হয়েছে, আরও বাকি আছে, কিছু হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় এত উন্নয়ন করেছেন, তার সঙ্গে আন্দোলন করেছেন শুভেন্দু অধিকারী, তিনি এখন বিজেপিতে, সব মিলিয়ে মিশিয়ে কোন চোখে দেখছেন তমলুক লোকসভাতে, আর বিজেপি এগিয়ে না তৃণমূল এগিয়ে বলে আপনার মনে হচ্ছে? আপনি প্রবীণ ভোটার, অনেক দিন ধরে দেখছেন সবটা, তৃণমূল পড়বে। সেই ২০০৭ সালের কথা মনে পড়ে? হ্যাঁ, মনে তো অবশ্যই পড়বে, অনেক অনেক কিছু মনে আছে। তখন তো আমরা তো ভয়েতে বাড়ি থেকে বেরোতে পারিনি। কেন ভয়ে?
যেসব মারামারি গন্ডগোল বন্দুক নিয়ে চলাফেরা এটা ওটা নানা রকম সমস্যা হয়েছে। এখন আপনারা কেমন আছেন? নন্দীগ্রামে কেমন উন্নয়ন হয়েছে? উন্নয়ন বলতে কিছু নেই। কেন বলছেন? কেন বলছি বলতে পারবো না, রাস্তাঘাট টুকটাক হয়েছে কিন্তু মানুষের বেকার সমস্যা সমাধান হয়নি। ছেলেপুলেদের চাকরি বাকরি নেই, বেকার, কলকারখানাঘাট নেই। ভয়, সন্ত্রাস, আতঙ্ক সেগুলো কি কেটেছে এখন? রাজনীতিকে সবসময় ভয় করতে হয় যে দলই আসবে। উন্নয়ন অবশ্যই হয়েছে, উন্নয়ন হয়নি এটা যে বলছে ভুল বলবে থাকবে, উন্নয়ন হয়েছে কিন্তু তার মধ্যেও কিছু সমস্যা আছে। নন্দীগ্রামে কেমন আছেন এখন? সেই ভয়, সন্ত্রাস, আন্দোলন, সেই মমতার কাছে লোক শুভেন্দু আজকে বিজেপিতে গেছেন, আপনার এখন কোন দিকে, মানে আপনার কি মনে হচ্ছে নন্দীগ্রাম কার পক্ষে, বিজেপি না তৃণমূল? এবার দেখা যাচ্ছে তো সবাই বলছে তো বিজেপি। আপনি লক্ষ্মী ভাণ্ডার পান? আপনার মনে হয় না মমতা বন্দ্যোপাধ্যায় ভাত দিচ্ছে, এত কিছু দিচ্ছে, তবু ভালো আছি মোটামুটি। উন্নয়ন হয়েছে? উন্নয়ন হয়েছে। বার্ধক্য ভাতা পান? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সব দিচ্ছে? না। আপনার আপনার রায় কোন দিকে, এখানে কে এগিয়ে নন্দীগ্রামে, বিজেপি না তৃণমূল? এখানে এখন এবারে বলা যাচ্ছে না, তৃণমূল ভাঙাবেড়িয়া তালপাটি সেতু থেকে শুরু করে অধিকারী পাড়া, তেখালি, একাধিক এলাকা উত্তপ্ত হয়েছিল 2006-07 সেই আন্দোলনকে কেন্দ্র করে, নন্দীগ্রাম আন্দোলন যা ইতিহাসের পাতায় জ্বলজ্বল করে আজও। সেই তেখালি ব্রিজে দাঁড়িয়ে আছি আমরা। ঠিক এখানেই গুলি চালনার যে অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে, তার মধ্যে একটি অন্যতম জায়গা। শুধু এখানেই নয়, একাধিক জায়গায় গুলিতে মৃত্যু হয়েছিল একাধিক জমি রক্ষা আন্দোলনকারীদের, বলা হয় বা দাবি করা হয়, তা নিয়েও বিতর্ক রয়েছে বিস্তর। এই তেখালি ব্রিজের একদিকে, ঠিক এই দিক থেকে গ্রামবাসীদের যে বিক্ষোভ শুরু হয়েছিল, বলা হচ্ছিল পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়েছিল, অস্ত্র নিক্ষেপের অভিযোগ, বিতর্ক রয়েছে। ঠিক অন্যদিকে ছিল পুলিশ। এই ব্রিজের উপরেই পুলিশ গাড়ি থেকে শুরু করে একাধিক পুলিশ কর্মীরা তারা আক্রান্ত হন বলে অভিযোগ ওঠে। সেই তেখালি ব্রিজ আর শান্ত। আজ তেখালি ব্রিজের তলা থেকে যে জল বয়ে যায়, সেই জলে নাকি রয়েছে একাধিক মানুষের রক্ত। আবার কেউ কেউ বলেন নন্দীগ্রামে এই জলে রক্ত নয়, যে চক্রান্ত হয়েছিল সেই চক্রান্তের মতোই আজও তেখালির এই জল ঘোলা। আমরা রয়েছি সেই ব্রিজেই। তখন তো বহু রকম ছিল, সিপিএমের সঙ্গে ভবিষ্যৎ প্রতিরোধ কমিটির একটা লড়াই, বিভিন্ন রকম লড়াই, বিভিন্ন রকম ঢাঁচের লড়াই হয়েছে। নন্দীগ্রামের হাওয়া কি বলছে, দেবাংশু না শুভেন্দু নাকি? এখন দেবাংশুর হাওয়া, দেবাংশু না অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি সায়ন, এক কথা দেবাংশুর হাওয়া। কি বলছেন, বহু মানুষ তো বিজেপির কথাও বলছেন নন্দীগ্রাম। হ্যাঁ, সে বলতে পারে, সব মানুষ যে দেবাংশুর পক্ষে থাকবে তা নয়, একটা পার্সেন্টেজ তো থাকবে শুভেন্দু অধিকারী বা বিজেপির সঙ্গে, কিন্তু 100% দেবাংশুর সঙ্গেই আছে। তুমি যেখানে দাঁড়িয়ে আছো, তো ঐতিহাসিক বলা হয় এখানে প্রচুর ঝামেলা অশান্তি হয়েছে, তেমন কিছু দেখিনি। তখন তুমি কত বছরের ছিলে? 5 বছর। মানে তোমার জন্ম হয়েছিল কবে? 2002 সালে। শুনেছো বাবা মায়ের কাছে কথা? কি শুনেছো? এই বোমাবাজি, হ্যাঁ, বন্দুক, এইসব। কি পরিস্থিতি নন্দীগ্রামে, কেমন আছো? এখন ভালো আছি মোটামুটি। ভয়, ভীতি, সন্ত্রাসের পরিবেশ কমেছে? কমেছে। তোমার নন্দীগ্রামের এখন মানুষ মোটামুটি কার দিকে বেশি ঝুঁকে, শুভেন্দু অধিকারী মানে বিজেপি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? কি মনে হয়, কি দেখছো তুমি, কিসের হাওয়া বেশি দেখছো? বিজেপি এখন সব মনে আছে। 2007 আমরাও তো তখন ছিলাম, টিএমসিতে ছিলাম, ওখানে আছি, সাহায্য থাকবো, মনে আছে। কি অভিজ্ঞতা হয়েছিল আপনাদের সেদিনকে? অভিজ্ঞতা বলতে আমাদের একটা মানে কি বলা যায় যে উন্নয়নের হাওয়া সব কিছু আমাদের মমতা ব্যানার্জি সেই দিক থেকে আন্দোলন করেছিলাম। বিজেপি হেরে যাবে, বিজেপি উঠতে পারবে না, দিদি আছে আমাদের, কোনো অসুবিধা নেই। সেই নন্দীগ্রামের মাটি ঘুরে দেখলাম আমরা, সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম। তমলুক লোকসভা আসনের অন্তর্গত এই নন্দীগ্রাম নিয়েই নানান প্রশ্ন যে নিরন্তর ওঠে, সেই প্রশ্নের মধ্যেই খতিয়ে দেখলাম আসলে নন্দীগ্রামের মানুষ কী বলছেন। ক্যামেরায় বতীন কুণ্ডু এবং শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস এবং গোবিন্দ রায়, রিপোর্ট নন্দীগ্রাম।